এটি মধ্য আফ্রিকার দেশ চাঁদের একটি শরণার্থী শিবির, যেখানে প্রতিদিনের মতোই প্লাস্টিকের কিছু গ্যালন নিয়ে বেরিয়ে পড়েছেন এসব শরণার্থীরা। উদ্দেশ্য ক্যাম্পে থাকা একমাত্র ওয়াটার হাবের কাছে পৌঁছানো, যেখানে পানির জন্য আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। তীব্র দাবদাহের মধ্যেও একটু পানি পেতে প্রতিদিন এভাবে অন্তত 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যুদ্ধের কারণে দেশ ছেড়ে আসা সুদানের এসব মানুষকে। পানির জন্য প্রতিদিন 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তীব্র গরমের মধ্যেও দিনের অর্ধেকটা সময় এই ভিড়ের মধ্যেই কাটাচ্ছি। এখানে পানির সমস্যা, ঠিকমতো খাবার পাচ্ছি না, পানি রাখার কোনো পাত্রও নেই আমাদের। উত্তপ্ত বালুতে কাপড়ের ঘর বানিয়ে থাকতে হচ্ছে, রোদের তাপে ঘরগুলোকে মনে হয় জ্বলন্ত চুলা। সুদান সীমান্তবর্তী চাঁদের আদ্রে শহরের একটি বালুকাময় প্রান্তে মাথা গোজার ঠাই হয়েছে ইভের মতো এমন হাজারো শরণার্থীর, যেখানে বেঁচে থাকার ন্যূনতম সুযোগ সুবিধা তো দূরের কথা, মৌলিক চাহিদাটুকু পূরণ করতে পারছেন না অসহায় এই মানুষগুলো। আমাদের কেবল খাবার জন্য পানি দেওয়া হয়, যদিও তা প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু রান্নাবান্না, হাঁড়িপাতিল ধোয়া এবং টয়লেটের জন্য তো পানি দরকার, আমরা সেটা পাচ্ছি না। আশা করছি শিগগিরই আমরা প্রয়োজন অনুযায়ী পানি পাবো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শিবিরটিতে পানি সরবরাহের দায়িত্ব পালন করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর একটি স্বেচ্ছাসেবী দল। কিন্তু ক্যাম্পটিতে কেন পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করা হচ্ছে না সে বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। শুধু পানি স্বল্পতাই নয়, শিবিরটির বাসিন্দারা জানান তারা যে তাঁবুগুলোতে থাকেন সেগুলো আদৌ থাকার উপযোগী নয়। অধিকাংশ তাঁবুই কাপড়ের তৈরি হওয়ায় বৃষ্টি হলেও সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এসব শরণার্থীকে। এখানে বৃষ্টি কম হয়, কিন্তু যখন বৃষ্টি হয় তখন কাপড় ভিজে তাঁবু ভেসে যায়। বৃদ্ধ বাবা মা ও সন্তানদের নিয়ে সেভাবেই থাকতে হয়। এছাড়া কাপড়ের তাঁবু হওয়ায় বিষাক্ত পোকামাকড় ও সাপ সহজে এখানে ঢুকে পড়ে। সংস্থাগুলোর কাছে আবেদন করছি, আমাদের জন্য থাকার উপযোগী তাঁবুর ব্যবস্থা করুন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।